ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাকে জরুরি অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে মৌসুমি জানিয়েছেন দীর্ঘদিন ধরে মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মৌসুমি মৌসুমী বলেন বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই ডাক্তার জানিয়েছেন তিন চার দিন না গেলে কিছুই বলা যাচ্ছে না সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া করবেন এদিকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি বলেন আমার শাশুড়ি অনেকদিন ধরে ডায়াবেটিস সহ নানা রকম অসুখে ভুগছেন তিনি আমার শালি ইরিন জামানের কাছে থাকেন করোনার এই মুহূর্তে তার কাছে যাব সেই উপায়ও নেই খুব খারাপ লাগছে মৌসুমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে মায়ের চিন্তায় এই নায়ক আরও বলেন আমাদের দুজনের মুরব্বী বলতে আমার শাশুড়ি বেঁচে আছেন আমার মা এবং বাবা এবং মৌসুমীর বাবাও গত হয়েছেন অনেক আগেই শাশুড়ির কাছে আমরা সন্তানের আদর পাই তার অসুস্থতা মনকে বিষণ্ন করে রেখেছে আমি সবার কাছে দোয়া চাই আমার শাশুড়ি মার জন্য